এক নদীতে কয়েকজন জেলে জাল ফেলে মাছ ধরছিল। এক বানর গাছের ডালে বসেছিল। সেখান থেকে সে জেলেদের কায়দা কৌশল এক মন দিয়ে দেখছিল। দুপুর নাগাদ মাছ ধরা শেষ হলো। জেলেরা তখন গাছতলায় জালগুলো শুকোতে দিয়ে খানিকটা দূরে গিয়ে বিশ্রাম নিতে বসল। গাছতলায় বানরের নাগালের মধ্যেই ছিল জালগুলো। দেখতে পেয়ে তারও একবার মাছ ধরার ইচ্ছা হলো। সে তখন জোরে লাফিয়ে নিচে নেমে এলো। তারপর একটা জাল টেনে নিয়ে জেলেদের মতো হাতে তোলবার চেষ্টা করতে লাগলো। অগোছালোভাবে জাল নাড়াচাড়া করায় জালটা গেল তালগোল পাকিয়ে, আর সেই তালগোলের মধ্যে বানরের হাত পা গেল জড়িয়ে। জালের মধ্যে আটকে পড়ে বানর তো কেবলই ছটফট করতে লাগলো। ছুটে যে পালাবে সে উপায়ও আর রইল না। এদিকে দূর থেকে বানরের কাণ্ড দেখে জেলেরা চিৎকার করে উঠল, ওরে দেখ দুষ্টু বাঁদরটা জাল ছিঁড়ে তজনজ করছে। হই হই করে তেড়ে এলো জেলেরা। তখন তাদের হাতের বেধড়ক লাঠির পিটুনি খেয়ে আদমরা হলো বানর। কোনো রকমে সে প্রাণটা নিয়ে পালাতে পেরেছিল। এর থেকে বোঝা যায় যার যেই কাজ তা না হলেই বিপত্তি।